এখানে ব্যাক গ্লাসটাও কিন্তু একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি। আর এই যে এক্স এর মনোগ্রাম, 40 ইউনিভার্সারির যে মনোগ্রামগুলো টয়োটার লোগো থেকে শুরু করে কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে কিন্তু এসেছে। আর ঢাকা মেট্রো গ 31/3 এই গাড়িটি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, ফুলি টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। পারিজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। বাবু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা? মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। পারিজ ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এক্স করোলা, আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই গাড়িটি। মডেল ইয়ার 2006 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2011। আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ স্পেশাল এডিশনের একটা গাড়ি, 40 অ্যানিভার্সারি যে গাড়িটিকে বলা হয়, আজকে সেই গাড়িটি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আর আপনারা জানেন যে 40 অ্যানিভার্সারি টয়োটা কোম্পানির 40 বছর পূর্তিতে স্পেশাল এডিশনের কিছু গাড়ি বের করা হয়েছে। আর মূলত এই গাড়িটির ভিতরে যে অপশনগুলো রয়েছে সাধারণত জি করলার ভিতরে এই অপশনগুলো থাকে। তো শুরুতেই আমি যদি বলি যে সামনের হেডলাইটগুলো কিন্তু একেবারে এইচআইডি অরিজিনাল হেডলাইটটি কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। আর সামনের গ্রিলটিও কিন্তু বরাবরের মতন একেবারে অরিজিনালি গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া বাম সাইডের হেডলাইটটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটি আপনার প্রত্যেকটি গ্লাসই কিন্তু একেবারে 100% অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাবেন। আর তাছাড়া প্রত্যেকটি চাকাই অ্যালুমিনিয়ামযুক্ত ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন। আর গাড়িটি ফুলি ব্ল্যাক কালারের, বাম সাইডটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো ধরনের কোনো কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো ডেন্ট নেই। আর তাছাড়া যদি পার্টিশনের কথা বলি, প্রত্যেকটি পার্টিশনই কিন্তু একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। আর নর্মালি দরজার ডোর প্যাডগুলো কিন্তু জি করলাতে এই টাইপের আসে, ফুলি উডেন ইন্টেরিয়র রয়েছে, বেজ ইন্টেরিয়রের গাড়ি। আর নর্মালি কিন্তু ড্যাশবোর্ডটি কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, সাথে সফটাস এসি প্যানেল রয়েছে আর ফুলি সিট কভার করা রয়েছে কিন্তু গাড়িটিতে। খুব সুন্দর অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িটা, টয়োটা এক্স করলা বাংলাদেশের। পিছনের ডোর প্যাডটা দেখেন, একেবারে কিন্তু অরিজিনাল ফিটিংসের উপরে কিন্তু লক স্টিকার সহকারে অরিজিনাল কালারের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া দরজার প্যাডগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর নর্মালি কিন্তু হ্যান্ড রেস্ট বা কাপ হোল্ডার যেটা আসে, এটা কিন্তু জি করলা গাড়িতে আসে, এটা কিন্তু এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি সিট কভারের সাথে। আর প্রত্যেকটি চাকাই অ্যালুমিনিয়াম যুক্ত এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন। আর পিছনে ব্যাক গ্লাসটাও কিন্তু একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির। আর এই যে এক্স এর মনোগ্রাম, 40 ইউনিভার্সারির যে মনোগ্রামগুলো টয়োটার লোগো থেকে শুরু করে কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে কিন্তু এসেছে। আর ঢাকা মেট্রো গ 31/3 এই গাড়িটি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, ফুলি টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া ব্যাকলাইটগুলোও কিন্তু একেবারে ফুলি অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টয়োটা এক্স করলা এই গাড়িটির। আর গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন 60 লিটার সিএনজি কনভার্সন করা, ফুলি রেডি অবস্থায় রয়েছে, তেল সিএনজি দুটাতেই আপনি ব্যবহার করতে পারবেন। আর ভিতরে কালারগুলো কিন্তু স্টিকার সহকারে একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু রয়েছে। আর ফুল হুইলসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে। আর ডান্সারটিও কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই। আর 4টি চাকাই অ্যালুমিনিয়াম যুক্ত রয়েছে। আর প্রত্যেকটি দরজার যদি পার্টিশনের কথা বলি, একেবারে কিন্তু অরিজিনাল ফিটিংসের ভিতরে এখন পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটি দরজার প্যাডই ফ্রেশ কন্ডিশনে মাশাআল্লাহ পেয়ে যাবেন এই গাড়িটির। আর নর্মালি কিন্তু সামনের ডোরটা বেশি ইউজ করা হয়, আর দেখতেই পাচ্ছেন যে অরিজিনাল ফিটিংসের ভিতরে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালারের উপরে কিন্তু এই গাড়িটি রয়েছে। আর তাছাড়া প্রত্যেকটি ডোর প্যাডই কিন্তু একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। স্টিয়ারিং থেকে শুরু করে ড্যাশবোর্ডগুলোও কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর তাছাড়া দরজার প্যাড, সিলিংগুলো, তারপরে খুঁটির যে কাভারগুলো থাকে, ফুলি কিন্তু টিপটপ কন্ডিশনে রয়েছে, সফটাস এসি প্যানেল পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে। চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন সামনে যে মার্সেলের কালার কিন্তু এখন পর্যন্ত জেনুইন অবস্থায় রয়েছে, অরিজিনাল স্টিকার সহকারে। আর গাড়িটিতে পেয়ে যাচ্ছেন আপনারা 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন, আর সাথে 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে। আর সাইডের পার্টিশনগুলো কিন্তু একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল অবস্থায় রয়েছে, এখন পর্যন্ত বাবু ভাই এই গাড়ি কিন্তু আমাদের হাতে টাচ আপ করা হয়নি। আর দেখতেই পাচ্ছেন অরিজিনাল এইচআইডি হেডলাইটগুলো কিন্তু আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন, চেসিস নাম্বার থেকে শুরু করে সব কিছুই একেবারে ফুলি ফ্রেশ টিপটপ কন্ডিশনে এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাবেন। তো নর্মালি যারা জি করলা খুঁজছেন, আজকের গাড়িটি কিন্তু তারা দেখতে পারেন, একটা জি করলার যে অপশনগুলো থাকবে ইনশাআল্লাহ এই গাড়িটির ভিতরে তা পাবেন আপনারা। গাড়িটির মডেল ইয়ার 2006 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2011। 1500 সিসি ভিভিটিএ ইঞ্জিন রয়েছে, 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে,
ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে গাড়িটির সাথে আর ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা ফুললি 2025 পর্যন্ত ফিটনেস আপ টু ডেট পেয়ে যাচ্ছেন 23 পর্যন্ত কিন্তু ট্যাক্স টোকেন আপ টু ডেট রয়েছে আর ফার্স্ট পার্টি ইউজারদের কাছ থেকে গাড়িটি নেওয়া 100% পার্সোনাল ইউজের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13,50,000 টাকা তবে প্রাইস নেগোশিয়েবল আর অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে প্রাইসের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন অনেক ভাই বন্ধু আছেন যারা ফোনে ফিক্সড প্রাইস বলেন ভাই ফিক্সড প্রাইস ফোনে ওইরকম দাম দর করা যায় না আপনারা আসবেন শোরুমে গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ইনশাল্লাহ পছন্দ হবে দেন আমরা নেগোশিয়েট করব আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে 0173115497 এই নম্বরে যোগাযোগ করুন আর সময় দিয়ে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম